ইসিএল এর সোদপুর এরিয়া বন্ধ। মাউদ্রি কোলিয়ারির বিভিন্ন সামগ্রী একটি পিকআপ ভ্যানে করে অন্যত্র নিয়ে যাচ্ছিল কোলিয়ারির কিছু দূরে সোদপুর গ্রামের গ্রামবাসীরা। ওই পিকআপ ভ্যানটিকে আটক করে বিক্ষোভ দেখায় গ্রামবাসীদের দাবি। একটি কিছু জিনিস চালান দেখিয়ে ইসিএল এর অজস্র মাল পাচার করছিল চুরি করে রাতের অন্ধকারে। কয়েকদিন ধরেই এরকম ঘটনা চলছে, তারা কানাঘুষো খবর পাচ্ছিল। আজ তারা রাতের অন্ধকারে গ্রামের মুখে ওই পিকআপ ভ্যানটিকে ধরে ড্রাইভারের কাছে যথাযোগ্য কাগজ দেখতে চাইলে ড্রাইভার দেখাতে না পারলে তারা ওই পিকআপ গাড়িটিকে আটক করে বিক্ষোভ দেখায়। ঘটনাস্থলে ছুটে আসে কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ। পুলিশকে ঘিরে ও গ্রামবাসীরা বিক্ষোভ দেখায়। ঘটনাস্থলে আসে ম্যানেজার, তবে ম্যানেজার ও সঠিক তথ্য দিতে না পারায় গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়ে। পরে গ্রামবাসীদেরকে সঙ্গে নিয়ে মাল বোঝাই করা ওই পিকআপ ভ্যানটিকে পুলিশ বাজেয়াপ্ত করে এবং নিয়ামতপুর ফাঁড়িতে নিয়ে যায়। আসানসোল থেকে কাজল মিত্রের রিপোর্ট, সমাজ হিতৈষী। क्या लिखा हुआ था चालान में? कहा लिखा हम थोड़ी उतना पढ़ा लिखा है, तुम्हें नियाप करते हमें नियाप करते हैं। कहाँ लेकर के जाइएगा? जाएगा नौ नंबर कहला थोड़ी बंद हो गया तो नौ नंबर। अरे আজকে আপনার গাড়িটা আটকে ছেন কেন? গাড়িটা রোজ এইভাবে মাল পাচার হচ্ছে। গার্ড মার্ক সিকিউরিটি গার্ড কোলিয়ারি সিকিউরিটি গার্ড সবাই সেটিং আছে। রোজ আমাদের কাছে রিপোর্ট আসছে, কখনো ভোরে কখনো রাতে কখনো যখন যেমন পাচ্ছে। এই এই যে মালগুলো দেখা যাচ্ছে এগুলো কি ইমার্জেন্সি? রাত্রেবেলা বেরোচ্ছে, এগুলো কি ইমার্জেন্সি মাল? যদি জেনারেটর হয় কোনো সুইচ হয় আমরা বলবো না চালান পপার চালান। তাহলে কি মনে করছেন যে বিক্রি হচ্ছে? এগুলো বিক্রি হয়ে রাতে নিজেদের ভর্তি কোথা থেকে বার করছে? কোথা থেকে বার? মাউন্টি কলেজ থেকে বার হয়ে যাচ্ছে, কোথায় যাচ্ছে? কেউ মাউন্টি কলেজ এখন বন্ধ আছে। বন্ধ কলেজ তাহলে কি মানে প্রশাসন কি বন্ধ মানে বন্ধ করার চক্রান্ত নিচ্ছে? এগুলো বন্ধ তো হয়ে গেছে কলেজে, এগুলো বিক্রি হচ্ছে। একটা কয়লা একটা গরিব লোক যদি মোলা যেটা কয়লার ডাস্ট আছে একটু তুলতে যাচ্ছে তখন সিকিউরিটি তাকে গালি দিচ্ছে, মেয়ে ছেলেগুলোকে গাল দিচ্ছে, সকালবেলায় দিচ্ছে, আর রাত্রেবেলা নিজেরা জিরো করে বিক্রি করে মন মাংস হচ্ছে। এটা কদিন ধরে এমনি এটা কারা করছে বলবো? কারা করছে এটা? এরা তো বাইরের কেউ করছে না বা গ্রামের কেউ করছে না, এটা করছে ম্যানেজমেন্টেরই কিছু লোক, কিছু সিকিউরিটি লোক মিলে আছে তারাই করছে। সকাল থেকে ডিসমেন্টল করা হচ্ছিল ল্যাম্প কেবিন কে, আমাদের কাছে মেইন পাওয়ার নেই, ওখানে একটা গার্ড দিয়ে রাখবো রেগুলার ডে বাই ডে। আমার চুরি কোথায় নিয়ে যাচ্ছেন আপনারা? এটা সব কলেরই মেইন গ্রুপে নিয়ে যেতাম, ওখানে রেখে দিতাম। প্রায় দিনই তো বেরোচ্ছে থাকে আমার না বলতে হয় তো। রাতে কেন নিয়ে যাচ্ছেন আপনারা? রাত ধরলে হতো না, না রাত নটার সময় কেন নিয়ে যাচ্ছেন? আপনারা আপনি মেয়ের কাজ করছি
এখন আমাকে অর্ডার হয়েছিল কালকে সকালে। অর্ডার আছে আপনার কাছে? অর্ডার সকালে অর্ডার সিট আপনার অর্ডার আছে? অর্ডার তাহলে মুখে বলে মুখে হয় বারবেলি আপনি নিয়ে যেতে পারেন। আমি তো মুখে মিথ্যা বলতে পারি না, আমার তো পুরো। আপনি তো বলেন কাগজ আছে, কাগজ দেখান। কাগজ আমি লিখে দিলাম গেট পাস, এখন লিখে দিতে পারেন? এখন নাই সঙ্গে পাঠাইছি। কোথায় গেট পাস দেখান তো। দক্ষিণবঙ্গে প্রথমবার দুর্গাপুরের সুপার স্পেশালিটি ডেন্টাল ইউনিট ও পলি ক্লিনিক এ ইউনিট অফ রিয়েল লাইফ হসপিটাল। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন দাঁতকে যত্ন রাখতে সমস্ত রকমের পরিষেবা, যেমন রুট ক্যানেল ট্রিটমেন্ট, ক্রাউন ও ব্রিজেস, সিঙ্গল সিটিং আর সিটি, ফিক্সড ডেন্টাস, ওরাল টিউমার, ডেন্টাল বায়োপিসি, ডেন্টাল ব্রিজ স্কেলিং এবং ডেন্টাল ফিলিং, দাঁতের এক্স রে ও ওরাল সার্জারি, এছাড়া আরও অনেক পরিষেবা। সিনিয়র সিটিজেনদের জন্য থাকছে 15% ছাড়। আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়, জয়ানন্দ ভবন, বেনাচিতি, দুর্গাপুর, ঠিক অগ্রণী গলির বিপরীতে। আমাদের ফোন নম্বর 7585953232।